जिंदाबाद 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 महिला जिंदाबाद 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 कांग्रेस से सबाने আমার নাম পান্না দে আজকে কৈলাসহর জেলা বাজারের আমাদের তৃণমূল কংগ্রেসের অফিস আজকে আমাদের আট পরিবার চল্লিশ জন ভোটার আমাদের বিভিন্ন দল থেকে আজকে আমাদের মমতাদির দলে যোগদান করেছে আমরা পূরণ করে নিয়েছি আজকের কালকে আমাদের আম্পার সাথে একটা জয়েনিং গেছে ত্রিপুরা মতা বিজিবি থেকে জয়েন ছিল আমরা সারা ত্রিপুরায় যে দলে দলে দিদি মমতা ব্যানার্জির দলে যোগদান করছে একটাই উদ্দেশ্য 2018 যে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের মায়েদেরকে সুরক্ষা দেবেন বেটি বাঁচাও বেটি পড়াও এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে সারা ত্রিপুরার মায়েরা দিক দিকে সারা ত্রিপুরার মধ্যে আমাদের উদয়পুরে গৃহবধূকে চুল কেটে দেওয়া হয়েছে আমাদের তেলিয়ামুড়াতে এক ক্লাস সিক্সে পড়া তরুয়া বেটি বাঁচাও বেটি পড়াও এই পড়ুয়াকে বলাৎকার করে তারা জঙ্গলে মেরে ফেলে দিয়েছেন আমাদের লংতরে বেলিতে জনজাতি আমাদের এক পড়ুয়া ওকে বলাৎকার করে জঙ্গলে ফেলে দিয়েছেন মেরে আজকে এই ত্রিপুরার যে পরিস্থিতি আইন শৃঙ্খলা পেট্রোল ডিজেল নিত্য প্রয়োজনের জিনিস প্রতিদিন বাড়ছে তাই আজকে আমরা ত্রিপুরার ইতিহাসে এমন ইতিহাস দেখিনি যে কোনো আওয়াজ নেই কোনো বলা নেই কোয়া নেই হঠাৎ করে আমরা দেখলাম ত্রিপুরায় নতুন ইতিহাস তৈরি হলো হীরাকে ছেড়ে মানিক আসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পরিবর্তন হলেন আমি বলবো ত্রিপুরার মুখ্যমন্ত্রী পরিবর্তন হওয়ার একটাই কারণ ত্রিপুরা মোদি প্রধানমন্ত্রী মোদি যেভাবে পশ্চিমবাংলায় 19 বার থেকে 22 বার এসে প্রতিদিন পশ্চিমবাংলায় থেকে দিদির সঙ্গে লড়াই করে হেরে গেছেন গোহারা হেরে গেছেন তার আন্তাস পেয়েছেন দিদি যেই দিন বাংলাতে আওয়াজ ত্রিপুরার মানুষকে আমি তাদেরকে মায়েদেরকে সুরক্ষা দেব বেকারদের চাকরি দেব শ্রমিকের কাজ দেব কৃষকের বীজ দেব সমস্ত যেই দিন পশ্চিমবাংলায় আওয়াজ তুলেছেন সেই দিনেই মোদি বললেন আর বিপ্লব দিয়ে হবে না আমার হীরা দিয়ে হবে না তো আমি ভারতীয় জনতা পার্টিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনার হীরাও হবে না মানিকও হবে না ত্রিপুরা রাজ্যে পদ্ম ফুল কোনোদিন ফুটবে না ভারতীয় জনতা পার্টি আর থাকবে না সারা দিগে দিগে সারা ত্রিপুরার পাহাড়ে শহরে গ্রামে গঞ্জে গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেসের নামে তাই আমরা 2023 সালে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা সারা ত্রিপুরার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা যেভাবে 18-তে জগদ্দল পাথর সিপিএমটাকে তাড়িয়েছিলাম আমরা সেই ভারতীয় জনতা পার্টিকে আমরা তাড়িয়ে দেবো 2023 মুখ্যমন্ত্রী বদল করার কারণ কি বলে মনে করেন আপনি কি কারণে মুখ্যমন্ত্রী বদল হতে পারে কারণ তো ভারতীয় জনতা পার্টি আজ পর্যন্ত ওরা বলতে পারেনি আমি বলবো ওরা বলেনি সারা ত্রিপুরার মানুষ জানতেই পারেনি মুখ্যমন্ত্রী কেন বদল হলো সব বদল হয় মুখ্যমন্ত্রী বদল ইতিহাস নাই পদত্যাগ করেছেন উনি সাধারণ একজন বিধায়ক ওনার সরকারি বাসভবন ঠিক আছেন উনি হেলিকপ্টার চড়ছেন এটা কিভাবে চড়ছেন এটা মোদি আর বিপ্লব ছাড়া কেউ বলতে পারবে না তার দলের যে পরিস্থিতি ত্রিপুরার মানুষের যে সারা ত্রিপুরার যে কষ্ট সেই কষ্টের সময় শেষ হয়ে এসেছে 2023 আর আসতে পারবে না কারণ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে মোদি সমস্ত রাজ্য নিয়ে গেছেন শুধু দিল্লি রাজস্থান আর পাঞ্জাব ছাড়া কিন্তু দিদির সঙ্গে লড়াই করে মোদি হেরে গেছেন
তাই দিদি ভারতবর্ষের সামনের প্রধানমন্ত্রী আর আমরা ত্রিপুরাতে দিদি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।